ডিসকো মানে চা তো খেলাম মালদা এসে, চা খাওয়ার পরে মিষ্টি খাবো না তা কখনো হয়? মালদায় অনেক ফেমাস মিষ্টির দোকান আছে, তার মধ্যে মালদা 420 মোড়ে পাশেই রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারে যাব, দেখব মালদার কী কী ফেমাস মিষ্টি আছে, দেখব আপনাদের সঙ্গে পরিচয় করাবো এবং কিছু টেস্টও করব। লেগে থাকুন আর আমার সাথে। হ্যাঁ, পীযূষ তো আছেই অবশ্যই, পীযূষও বলবে এখানকার ফেমাস ফেমাস মিষ্টি কী আছে। আমার দুজনে মিলে আজকে অনেক মিষ্টি ট্রাই করব। হ্যাঁ চলো পীযূষ। মালদার বিখ্যাত রসকদম্ব, মালদার ফেমাস পোস্ত কদম্ব, মালদার অন্যতম সেরা মিষ্টি হিট টোস্ট, রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারের ফেমাস মিষ্টি কিন্তু আবার খাবো। দেখা যাক, আজকে তো খাবোই, পরে এসেও আবার খাবো। রাধারানীর বিখ্যাত কেশর মালাই চমচম, মালদার রাজভোগ, যেটা কিন্তু রসগোল্লা নয়, এটা হচ্ছে কিন্তু রাজভোগ। মালদার মনোরঞ্জন, যেটা অন্য অন্য জায়গার থেকে কিন্তু একদমই আলাদা, রোল কনসার্ট। রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তো আমার কাছে সব সাজিয়ে দিয়েছেন উনি, তো এখানকার দেখি মালদার ফেমাস মিষ্টি কি। মালদার ফেমাস মিষ্টি হচ্ছে রসকদম্ব, রসকদম্ব, কনসার্ট, কনসার্ট। আগে তিনটাকে আগে টেস্ট করে বাকিগুলো পরে আসবো। তো এইটা তো হচ্ছে রসকদম্ব, তাই তো? হ্যাঁ। এই বাবা, এটা তো খুব হার্ড দেখতে পাচ্ছি। হার্ডই হয়। বাইরেটা আচ্ছা কি দিয়ে তৈরি আছে? বাইরেটা কি আছে মধ্যে? বাইরেটা হচ্ছে দানা। দানাটা কি দিয়ে তৈরি? দানাটা হচ্ছে উপরে একটা চিনি, চিনি এবং ভিতরে প্রত্যেকটা দানার মধ্যে একটা করে পোস্ত আছে। বাহ, কি টেকনিক! হ্যাঁ, আর এর ভিতরটাতে কি আছে? এর উপরটা হচ্ছে ঘি। হ্যাঁ, তার ভিতরে আছে রসগোল্লার গুচি, রসগোল্লার গুচি আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ভিতরটা আশা করি সফট হবে তাহলে। বাইরেরটা হার্ড, ভিতরটা সফট, এটা হচ্ছে বিশেষত্ব। এটা মুখে দিয়ে বুঝতে পারছি, আর দানাগুলো যে মুখে পড়ছে মানে কর্ম কর্ম করছে কিন্তু দাদা, বেশ। এবং প্রত্যেকটা দানার মধ্যে একটা করে পোস্ত পোস্ত আছে। বাহ, তার ভিতরে যে রসগোল্লা আছে সেটা সফট সফট। কাটা দেখুন, মালদা আসলে পরে এই রসকদম্ব খেতে কখনো ভুলবেন না। সত্যি এখানকার রসকদম্ব খুবই বিখ্যাত। কিন্তু এতগুলো মিষ্টি এইভাবে খাওয়া তো সম্ভব না, আমি অল্প অল্প করে ট্রাই করি, তাহলে আবার সুকার ধরে যেতে পারে। পোস্ত কদম্ব, বাহ, এটা কিন্তু তুলনামূলক ওটার থেকে একটু নরম মনে হচ্ছে, একটু সফট। যারা একটু সফট পছন্দ করে তারা কিন্তু পোস্ত কদম্বটা বেটার। একই প্রসেস, উপরে শুধু পোস্ত দেওয়া আছে, পোস্তের মধ্যে চিনির যেটা পোলে সেটা দেওয়া নেই। বাহ, বাইরে পোস্তটা মুখের মধ্যে খুব লাগছে, তার ভিতরে ক্ষীরটা, তার রসগোল্লা, একদম সে মাখোমাখো ব্যাপার একদম। মালদার ফেমাস কিন্তু অন্যতম এই রোল কনসার্ট, মানে এখানে লোক কিন্তু কনসার্ট নামে জানে, কনসার্ট নামে জানে। আচ্ছা, কনসার্টের মধ্যে বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে হালকা সেরা মিষ্টি তৈরি করা হয় ভিতরটা, আর ভিতরটা হচ্ছে হালকা মিষ্টি, উপরে পুরাটা হচ্ছে পিওর ক্ষীর দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, দুধ মেরে যে ক্ষীরটা তৈরি হয় সেই ক্ষীরটা দিয়ে উপরে পুরাটা দেওয়া হয়। একদম একদম, ঠিক আছে। তো দেখা যাক কিরকম হতে পারে, একটু খেয়ে টেস্ট করি এটা কনসার্ট। উপরে ক্ষীরটা পুরো মুখের মধ্যে লেগে যাচ্ছে, মানে পীযূষ আলাদা একটা মনে যেন অনুভূতি চলে আসছে, চলেছে না? হ্যাঁ, হেভি সুন্দর লাগছে। আর ভিতরে বেশ ছানার একটা পোলে, ছানাটা যেটা তৈরি সেটা কিন্তু বেশ খুব সুন্দর খেতে। ছানা আর ক্ষীর দুটো মিলেমিশে একাকার, মালদার অন্যতম সেরা কিন্তু দেখছি সত্যি কনসার্ট। আর যদি রোল কনসার্ট হয় কোনো কথা হবে না, আবার খাবো। এটা হচ্ছে রাধারানীর কিন্তু একদম স্পেশাল মিষ্টি, এটা একটু খেয়ে দেখি কীরকম হবে। খুব কিন্তু সফট দেখতে পারে, যখন কাঁচা খেয়ে ডাস্টটা পরিষ্কার হচ্ছে, আর হ্যাঁ ক্রিম আছে, ক্রিমটা দেখো বুঝতে পারা আছে, ক্রিম উপরে ক্ষীর তো বোঝা যাচ্ছে, ডাস্ট ক্ষীর। একটু খেয়ে দেখি জিনিসটা, আর ভিতরটা তো হালকা রসগোল্লা করা আছে, হালকা পাতলা রসে, পাতলা রস। কেমন লাগছে দাদা? সত্যি মনে হচ্ছে আবার খাবো, আবার খাবো।
আবার মালদায় আসলে এটা কিন্তু অবশ্যই খাবো, আপনাকে আগে বলে রাখলাম। আমি মালদা কোনো মিষ্টি মিষ্টির জন্য কিন্তু খুবই বিখ্যাত। মালদায় অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। রাধারানী মিষ্টান্ন ভাণ্ডার মালদা শহরের বুকে কিন্তু আলাদা একটা নাম, আর সেখানে এসে এত মিষ্টি খাচ্ছি যাই না সুগার না হয়ে যায়। তো এইটা তো ছানা ভাজা, এটা তো ছানা ভাজা, ওটা ছানা ভাজা, হ্যাঁ এটা বিশেষত্ব হচ্ছে রাজভোগ, এটা হচ্ছে মালদা রাজভোগ। আমরা অ্যাকচুয়ালি কলকাতা যদি যাই, রাজভোগ মানে কি বুঝি, যে বড় রসগোল্লাকে সাধারণত রাজভোগ বলে, আর তার ভিতরে একটা ছোট্ট একটা রসগোল্লার পুর থাকে। এখানে কিন্তু রাজভোগটা সিস্টেম একটু হচ্ছে আলাদা। এটা আমাদের বিশেষত্ব কি, এটা আমাদের এটা হচ্ছে রসগোল্লাটা কড়া শিরায় তৈরি করা, কড়া শিরাতে তৈরি করা হয় এবং উপরে দেওয়া হয় ওটা ড্রাই করে, উপরে ক্ষীর দেওয়া হয়, ক্ষীরটা মানে ড্রাই ক্ষীর করে মানে ডাস্ট করে, ক্ষীর ডাস্ট করে আপনি দেন উপরে। আচ্ছা বাহ, খুব সফট একদম। দেখি রাজভোগ, একদম মোলায়েম, একদম মোলায়েম, মুখে যাওয়ার সাথে সাথে একদম চলে গেল। সত্যি এখানকার রাজভোগটা সত্যি খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। রাধারানীর কেশর রসগোল্লা, কেশর মানেই সেই জাফরান, কেশর স্যাফরন, এর মধ্যে এটা কীভাবে তৈরি হয়, কেশরটা কি ভিতরে থাকে নাকি না? কেশরটা এর সঙ্গে পাইল করে দেওয়া হয়, পাইল করে দেওয়া হয় ছানার সাথে। আচ্ছা এটা উপর দিয়ে কিছু দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, তো অন্য জায়গায় দেখেছি আমি কেশরটা উপর দিয়ে থাকে সেটা না, এটা বলছেন ভিতরেই থাকে। ভালো লাগলো কিন্তু সত্যি বলছি, এটা কিন্তু আর পাঁচটা রসগোল্লার মধ্যেই মনে হচ্ছে। আমি এটাকে স্পেশালিটি কিন্তু বলবো না, স্পেশালিটি আপনার দোকানে যদি খুবই ভালো লাগুক সেটা আপনি আবার খাবো। রাজভোগ, রসকদম্ব, আর হচ্ছে আপনার পোস্ত রসকদম্ব, আর এই কানসারটা অসাধারণ লাগলো এখন অব্দি খেয়ে, বুঝেছে? নরেন্দ্র রসগোল্লা তো খেয়ে দেখি, কলেন গুড় কলকাতা তো খুব বিখ্যাত। নরেন গুড়ের যে গন্ধটা সেটা পুরোপুরি আছে, মানে খেলে মনে হচ্ছে এটা গুড়ের যে গন্ধ সেটা মুখ ভরে যাচ্ছে, মুখের মধ্যে মিশে যাচ্ছে, ভালো। তো যাই হোক, আজকে অনেকগুলো কিন্তু মিষ্টি খেলাম, অনেক ধরনের মিষ্টি খেলাম। মালদায় আসলে পরে 420 মোড়ের পাশে 34 জাতীয় সড়কের ঠিক পাশে রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারে আপনি আসুন, মন ভরে পেট ভরে মিষ্টি খেয়ে যান। অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। এই যে মিষ্টিগুলো বললাম, কানসার্ট রোল, পোস্ত কদম্ব, আর হচ্ছে রসকদম্ব, রাজভোগ, আর হচ্ছে অবশ্যই আবার খাবো, আবার খাবো। আর হ্যাঁ, আর আমার চ্যানেলটা ভালো লাগলে কী করবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আপনারা সাপোর্ট করলে তবে তো আমি আগে এগোবো। প্লিজ সাপোর্ট আস।